আমরা সবাই ভালো আছেন আদাব নমস্কার ভালো আছেন আমি আপনাদের একটা ঘটনা বলি 2008 সালে ডিসেম্বর নির্বাচনে আজ থেকে 4 বছর আগে আমার বাবাকে আপনারা বিপুল ভোটে আপনার মনে আছে 2008 সালে নির্বাচনের পরে যখন 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন তখন আমরা দেখলাম মিঠাপুকুরে কোথাও বিদ্যুৎ নেই খুবই খারাপ অবস্থা নসরুল হামিদ বিপুল সাহেব বিদ্যুৎ প্রতিমন্ত্রী আর তার আগে ব্রিগেডিয়ার জেনারেল এনাম সাহেব বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমার আব্বা আমাকে বললো তুমি গিয়া দেখা করো মিঠাপুকুরে মানুষের জন্য কোথায় কোথায় কতটুকু বিদ্যুৎ দেওয়া যায় আলাপ করো আমি গিয়া দেখা করলাম আমাকে উনি বললো ভাই আলাদা জিয়া তারেক জিয়া তো দেশে কোনো বিদ্যুৎ রেখা যায় না কই দিব কি ভাই দিব প্রথম যখন আমরা বিদ্যুৎ দেওয়া শুরু করব আপনি আসবেন আপনার এলাকার জন্য কিছু বরাদ্দ দেবেন তো প্রায় 6 মাস পরে বছরখানেক পরে ওনার কাছে আবার গেলাম উনি বললো হ্যাঁ আমরা বিদ্যুৎ করবো আপনার এলাকার একটা তালিকা দেন আমি বললাম যে কত কিলোমিটার প্রথমে বলে 500 কিলোমিটার আমি বললাম যে আমার মিঠাপুকুর আমার বাবার এলাকা বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা সেখানে আপনি দিবেন 500 কিলোমিটার হবে না বলে আপনি কি চান আমি বললাম যে ম্যাক্সিমাম যা দিতে পারবেন সেটা দিতে হবে বললো আচ্ছা আমার একটু সময় দেন প্রথমে বলছিল কত 5-6 কিলোমিটার হিসাব নিকাশ করে বললো আপনাকে 71 কিলোমিটার কিন্তু আপনাকে তালিকা দিতে হবে কোথায় কোথায় যা আমি ফিরে আসলাম আইসা আমার আব্বাকে বললাম যে আব্বা বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করছে যাদের কিছু নাই তাদের জন্য তার কন্যা জননীতি শেখ হাসিনা বিদ্যুৎ দিবে তাহলে বিদ্যুৎটা প্রথমে মিঠাপুকুরে লাগতে হবে তাদের কাছে যাদের কিছু আমার আব্বা আমার সাথে একমত এই মিঠাপুকুরে 29টা হিন্দু পাড়া আছে হিন্দু গ্রাম আছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না প্রথম বিদ্যুৎ দেওয়া শুরু করলাম মুসলমান পাড়া দিয়ে না আপনি দেখছেন প্রথম বিদ্যুৎ দেওয়া শুরু করলাম 29টা হিন্দু পাড়া দিয়ে তাইলে আশিকুর রহমান এমপি আপনাদেরকে ভালোবাসে না আমি আপনাদেরকে ভালোবাসি না শেখ হাসিনা ভালোবাসে না এটা ঠিক না এই বিদ্যুৎ কি 2018-তে আসছে এটা এখানকার বিদ্যুৎ 2018-তে হ্যাঁ না সে তো অনেক অনেক বিদ্যুতের চাহিদা আমি বললাম শুরু করছি হিন্দু ভাড়া দিয়ে তারপরে আপনারা আমাদের মনে আছেন 2018 কার সময় শেখ হাসিনার না 2018 সাল কার সময় এটা না আশিকুর রহমানের না তো বিদ্যুৎটা দিল না আপনাদের ঘরটা উজালা হয় নাই আপনি মাস্টার মানুষ আপনার ছেলে মেয়ে যারা ছাত্র ছাত্রী আলো জ্বালাই তো পড়া লাগে আর গত দুর্গা পূজায় আমি আর আমার আব্বা ঘুরতে ঘুরতে 37 লক্ষ টাকা অন দ্য স্পট মন্দির গুলা এমন কোন মসজিদ পাওয়া যাবে না মন্দির পাওয়া যাবে না যেখানে একবার হইলে অনুদান পৌঁছায় আপনার এখানে একবার পৌঁছায় না দুইবার পৌঁছায় না আমি কথা দিয়ে গেলাম আমার যে ভগবান সুযোগ দেয় বহুবার আসবে আমি আজকে যে বলতে আসছি বিএনপি আর জামাত ইসলামী দেশটাকে একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে তারা চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক
তারা চায় না নৌকা মার্কা ক্ষমতা আপনারা কি স্যার আমি আপনাদের সামনে আসছি আমার বাবা এই ১৭ নম্বর ইমাদপুরের সন্তান এই ১৬ নম্বরের পাশে এই এলাকার আমি তার সন্তান আমি আপনাদের সন্তান নেতৃত্ব নৌকা মার্কাটা অন্য জায়গায় দিতে পারতেন নৌকা মার্কাটা আপনার ঘরে কিন্তু রাখে দিয়েছে তাহলে ঘরের মানুষের দায়িত্ব আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম আপনারা সকলে একজন লোক যাতে বাদ না যায় ৭ই জানুয়ারি ২০২৪ সালে আপনারা আসবেন ভোট কেন্দ্রে আইসা নৌকা মার্কা ভোটটা দিবেন দেশ বাঁচাইতে হবে দেশ বাঁচাইতে হবে শেখ হাসিনারে বাঁচাইতে হবে আওয়ামী লীগে বাঁচাইতে হবে নৌকারে বাঁচাইতে হবে নৌকা বাঁচলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ইনশাল্লাহ ভালো থাকবে এটাই বাঁচবে আরো একটা প্রোগ্রাম আছে তারপরে আমাদের এক মেম্বার সাহেব শাহ আলম মেম্বার সাহেব মারা গেছে ওনার জানাজা দিতে হবে আমি আরেকদিন আইসা অনেক লম্বা অনেক সময় আজকে আমি বিদায় নিয়ে যাবো আপনারা মনে রাখবেন আমরা আপনাদের সাথে আছি আর আমাদের দরজা খোলা আমরা আপনার দরজা খোলা আপনাদেরকেও তো আসতে হবে চাইলেই আসতে পারবেন কোনো বাধা নাই আমার ফোন খোলা ২৪ ঘন্টা চাইলেই ফোন করতে পারবেন আমার সাথে যারা আসছে জিজ্ঞেস করে দেখেন ঠিক আছে না তো আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন ভগবানের কৃপায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ ৭ই জানুয়ারি নৌকা আপনাদের তরি ভাসবে জয় বাংলা জয় বাংলা আপনারা একটু বসেন আপনার জন্য হালকা